ব্রিটেনে বেড়েছে ডোমেস্টিক নির্যাতন বা ডোমেস্টিক ভায়োলেন্স বর্তমান সময়ে ঘরের মধ্যে নির্যাতনের মাত্রা দ্বিগুণ হলেও বিচারের সংখ্যা নেমে গেছে অর্ধেকে সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদনে জানা যায় দু হাজার পনেরো সাল থেকে যুক্তরাজ্যে ডোমেস্টিক নির্যাতন সম্পর্কিত বিচারের সংখ্যা অর্ধেক হয়ে গেছে আর একই সময়ে পুলিশ কর্তৃক রেকর্ড করা অপরাধের সংখ্যা দ্বিগুণ হয়েছে ব্রিটেনের লেবার পার্টি কর্তৃক প্রকাশিত ইংল্যান্ড এবং ওয়েলসের পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সিপিএস অনুমোদিত ডোমেস্টিক অভিযোগের চার্জের সংখ্যা দু হাজার পনেরো দু হাজার ষোলো সালে বিরাশি হাজার একশো আঠান্ন থেকে দু হাজার একুশ দুহাজার বাইশ সালে এসে তেতাল্লিশ হাজার আটশো ছত্রিশে নেমে এসেছে একই সময়ের মধ্যে পুলিশ কর্তৃক এই ধরনের নথিভুক্ত ডোমেস্টিক নির্যাতন সম্পর্কিত অপরাধের মোট সংখ্যা একশো ছয় একশো ষোলো শতাংশ বেড়ে দু হাজার পনেরো দুই হাজার ষোলো সালে চার লক্ষ একুশ হাজার একশো পঁচাশি থেকে দু হাজার একুশ দু হাজার বাইশ সালে সেটা বেড়ে নয় লক্ষ দশ হাজার নয়শো আশিটিতে দাঁড়িয়েছে ক্রাউন প্রসিকিউটরে আসা মামলার সংখ্যার এক্ষেত্রে পুলিশ কর্তৃক নথিভুক্ত মামলার চেয়ে অনেক কম এদিকে গত বছরে গত বছরের পয়লা জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে সাম্প্রতিক সময়ের ডাটায় দেখা গেছে ক্রাউন প্রসিকিউটর সার্ভিস ডোমেস্টিক নির্যাতনের ক্ষেত্রে পুলিশের কাছ থেকে সতেরো হাজার আটশো চুয়াত্তরটি রেফারেল পেয়েছে এবং মামলার হার ছিল ছিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ লেবার পার্টি বলতে সে ডোমেস্টিক নির্যাতনের পুনরাবৃত্তি রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না নারী এবং মেয়েদের প্রতি সহিংসতার বিষয়ে লেবারের নেতৃত্ব দানকারী এলি রিপস এমপি বলেছেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের পুনরাবৃত্তি তাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক তেরো বছরের তেরো বছর পর দেখা যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি অপরাধীদের প্রতি শিথিল হয়েছে আর সাধারণ মানুষ হয়েছেন ভুক্তভোগী তিনি আরও বলেন লেবার পার্টি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী দল পরবর্তীতে লেবার পার্টি ক্ষমতায় আসলে এসব ডোমেস্টিক অপরাধ প্রতিরোধে কাজ করবে পাশাপাশি ভুক্তভোগী সম্প্রদায়কে রক্ষায় ও বিচার নিশ্চিত করতে কাজ করবে লেবার পার্টি অপরাধীদেরকে ট্র্যাক করতে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় সহায়তা করার জন্য একটি নতুন ডোমেস্টিক নির্যাতনের রেজিস্টার চালু করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভালনারেবিলিটি নলেজ অ্যান্ড প্র্যাকটিস প্রোগ্রামের সর্বশেষ গবেষণা দেখা গেছে পার্টনার হত্যা হত্যাকাণ্ডের সন্দেহবাদনদের মধ্যে তেষট্টি শতাংশ আগে থেকেই ডোমেস্টিক নির্যাতনের জন্য পুলিশের কাছে সন্দেহ জনক তালিকায় ছিল এদিকে লেবার পার্টির এসব অভিযোগ অস্বীকার করে ব্রিটিশ সরকারের একটি সূত্র বলছে যে নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে ইতিমধ্যেই ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে সরকার করেছে সরকার এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং স্পাইকিংয়ের জন্য শাস্তি বাড়ানো হয়েছে এছাড়া ডোমেস্টিক নির্যাতনের প্রতিরোধে দুইশো মিলিয়ন পাউন্ড এবং রাস্তাগুলোকে নারীদের জন্য নিরাপদ করতে একশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এছাড়াও সাম্প্রতিক সময়ে এই এই ধরনের অপরাধ বেড়ে গেলেও দু একটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এর মধ্যে সারা অ্যাভার্ডের হত্যাকাণ্ডের জন্য ওয়েন কুইজেন্স নামে একজন পুলিশকে আমৃত্যু মৃত্যুদণ্ড এবং ব্রিটিশ বাংলাদেশি যে তরুণী সাবিনা নেসা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা অবস্থা কারণে সেই হত্যাকারীকে ছত্রিশ বছরের জেলদণ্ড নিশ্চিত করেছে বর্তমান সরকার আসাম আসুম রানা টিভি লন্ডন